এখনো সুরে বাচ্চা, আমাদের লাইনে না ভয়টাই আসল। তোর মেয়েকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেব? পরিবার অন্য সব কিছুর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট বিদিতা। আমি এবছর পূজায় আর কোনো প্রোগ্রাম করব না। বেঈমান একটা কুত্তার বাচ্চা। উজ্জ্বল মানে পুলিশ অফিসারটা তাহলে ভালো। প্রথমে অ্যাপ্রোচে কিন্তু নেগেটিভ ক্যারেক্টার মনে হচ্ছিল। আরে সেটা অনেক সময় মনে হয়। দেখো আমরা মানুষকে কখনো কখনো ভুলভাবে বিচার করি তার বাহ্যিক আবরণের জন্য, কিন্তু একটা মানুষ সে মনের দিক দিয়ে কতটা কেমন সেটা কিন্তু আমরা বিচার করি না। আচ্ছা তারপর কি হলো? তারপর আর কি, ওই কাল্লুর ব্যবহারে অখিলেশবাবু যথেষ্ট অপমানিত হয়েছেন। ওকে, কিন্তু এই অপমানিত বোধটা কাটিয়ে উঠতে অখিলেশবাবু পারলেন না। তা পূজোর মুখে বাবার এরকম মনমরা অবস্থা কালুরই দেখতে ভালো লাগলো না। তাই তারা একদিন প্ল্যান করল। বাবা, এবার পূজা তোমার থেকে কিছু চাইবো, তুমি দেবে? কি চাই মা? তো বাবা, এবছর কিন্তু আমার একটা ক্যাপ বন্দুক চাই। আমারও এবার পূজাতে একটা বারবি ফ্রক লাগবে। আমার কিন্তু লঙ্কা ফাটকা লাগবে। আমার কিন্তু চার জোড়া শাড়ি লাগবে। তোমরা কি সব ছোট হয়ে গেলে নাকি? তোর কি চাই বললি না তো মা? বাবা, ছোটবেলায় পুজো আসলেই যে মানুষটা পরিবারের সবার আবদার পূরণ করত, আর সেই মানুষটার কাছে কিছু আবদার করতে চাই। তুমি এইভাবে মনমরায় থেকো না বাবা। তুমি এইভাবে থাকলে যে আমাদের বড্ড কষ্ট হয়। এই দিদি, তুমি কাঁদছিস কেন? ওহ, এটা কিন্তু প্ল্যানে ছিল না। দিদি সবসময় ছিচকাদুনে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস। একদম একদম ঠিক বলছিস। এই এইগুলো কাঁদলে হবে? কি বললি? আমি ছিটকাতো নেই। উৎসব ছাসে উৎসব ছাসে উৎস
সত্যি চলছে, হ্যাঁ? ফ্যামিলি ড্রামা সিরিয়াল কি কি? এই কাল্লু, তোর সাহস কি করে তুই এ বাড়িতে ঢুকেছিস? বেরো। এই যে বাচ্চা ছেলে, বেশি কথা বলবে না, কানের নিচে এমন ঠাপকি দেবো না, সিরিয়ালের সেট ছেড়ে সিরিজের সেটে চলে যাবে, বুঝেছো? বেশি কথা না। এই কাল্লু, তুই যদি এক্ষুনি বাড়ি থেকে না বেরোস পুলিশ ডাকতে বাধ্য হব। আরে জামাই, এত প্রেশার নেয় না কেন বে? হ্যাঁ, ডামনা বুড়োর একটা মেয়েকে নিয়ে হচ্ছে না। হ্যাঁ, নারুগোপালে একটা মেয়ে চাই কিরে? ও চাঁদু, বিয়ে দিয়ে দাও, ভালো রাখবো, সুখে রাখবো। কি মামনি, এত ভালো জামা পাবি কর থেকে? হ্যাঁ, আচ্ছা ফুলকলি ঠিকঠাক সিল থাকতো আগনে কি ঠিক করে দেখবো না কি দেখি? হ্যাঁ চলো মামনি। দয়া,